নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামী পাঁচ বছর ধনু রাশির মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি দু হাজার পঁচিশ টু দু হাজার তিরিশ ধনুরাশির কেমন যাবে তিনটি গ্রহ উপর আমি এই বিচারটা আপনার সামনে নিয়ে আসতে চলেছি কারণ এটা লং টাইমে প্রেডিকশান তাই রাহু কেতু শনি এবং দেবগুরু বৃহস্পতি একটি গ্রহের উপর ডিপেন্ড করে আমি এই ফরাদেশ করতে চলেছি সঠিক এই মহাভবিষ্যৎবাণী আপনারা ডাড়িতে লিখে রাখুন দেখুন কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিক দা আপনি তো ধনুরাশির সম্বন্ধে বলছেন কই আমার তো হচ্ছে না দেখুন এখান থেকে আমি ব্যক্তিগত জন্ম ছক আমি বিচার করছি না আমি আবারও বলি এখান থেকে কারো পার্সোনাল ছক আমি দেখছি না কিন্তু এখান থেকে বর্তমান আগামী পাঁচ বছর যে গ্রহের যে ট্রানজিট হতে চলেছে কিনা তার উপর আমি এই সঠিক ভবিষ্যৎবাণী দিতে চলেছি যা ধ্রুব সত্য হতে চলেছে কারণ আপনার জন্মকুণ্ডুলিতে নবগ্রহে পজিশন কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না আপনার মহাদশা আপনার অন্তর্দশা আপনার প্রত্যন্ত দশা কেমন চলছে আমি দেখতে পাচ্ছি না এবং আপনার কর্ম কেমন রয়েছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা বর্তমান যে আগামী পাঁচটা বছর দু হাজার পঁচিশ টু দু হাজার তিরিশ এই যে রাহু দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি এক বছর অন্তর রাশি পরিবর্তন করে এবং গ্রহ আড়াই বছর পর পর রাশি পরিবর্তন করে তার উপর ডিপেন্ড করে আমি এই ফলাদেশ করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি একদম মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন দেখুন বর্তমানে আপনার রাশির চতুর্থভাবে আপনার রাহু অবস্থান করছে এবং আপনার রাশির তৃতীয়ভাবে আপনার শুনি কিন্তু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ গৃহে অবস্থান করছে বর্তমান সময়ে কিন্তু দু হাজার পঁচিশ মে মাসে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তম গৃহে অবস্থান করছে দু হাজার পঁচিশের মে টু দু হাজার ছাব্বিশের মে অর্থাৎ এই সপ্তম গৃহে গৃহে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে আপনাদের বিশেষ করে যারা শরীর নিয়ে ভুগছিলেন শরীরের পাটটা আপনাদের ভালো হবে বৈবাহিক জীবন আপনাদের সুকময় হতে চলেছে যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের সম্ভাবনা আসতে চলেছে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের উন্নতির শিকড় চূড়ায় আপনারা যেতে চলেছেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে আর্থিক স্থিতি মজুত হতে চলেছে সরাসরি থার্ড হাউসের দৃষ্টি দিবে আপনার বৃহস্পতি আপনার সপ্তম গৃহে অবস্থান করে আপনার থার্ড হাউসের দৃষ্টি দিবে যারা ট্রাভেলের কাজ করছেন অনলাইনের কাজ করছেন ডিজিটাল মার্কেটিং কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিবে এবং সরাসরি আপনার একাদশ ভাবকেও দেখছে বৃহস্পতি যখন আপনাদের একাদশ ভাবকে দেখবে কি না আপনাদের ইনকামের জায়গা বাড়বে আপনাদের লাভের জায়গা বাড়বে লিখে রাখুন এবং দীর্ঘদিন পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে যেমন সরাসরি আপনার রাশিকে দেখবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের সুনাম খ্যাতি উন্নতি স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আপনাদের থাকছে এবার আসি দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে পর্যন্ত আপনার রাশির অষ্টম গৃহে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে দেখুন অষ্টম গৃহে কিন্তু তুঙ্গ হচ্ছে এখানে যদিও অষ্টম কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে আমি আবারও বলবো জাঙ্ক ফুড ফাস্ট এড়িয়ে চলুন খাওয়ার দাবারের দিকে অবশ্যই নজর দিন কারণ এই সময়ের মধ্যে আপনাদের পেটের সমস্যা সমস্যা আপনাদের বাড়বে এবং ডিপ নলেজ জায়গাটা আধ্যাত্মিক চেতনা স্পিরিচুয়ালিটি আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু হবে ধনভাবে দৃষ্টি দিচ্ছে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে কথাবার্তার মধ্যে আপনাদের মধুরতা আপনাদের দেখা যাবে এবং এর সাথে সাথে আপনাদের পারিবারিক সুখ দেখা যাচ্ছে আবার সরাসরি আপনার দৃষ্টি দিচ্ছে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে যারা ফরেন যেতে চাইছিলেন বা এমএসসি কোম্পানিতে যারা চেষ্টা করছিলেন বা প্রমোশনের জন্য চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে এই প্রমোশনের সম্ভাবনাটা কিন্তু এই সময় কিন্তু হানড্রেড পারসেন্ট নিয়ে আসতে চলেছে অর্থাৎ সরাসরি আবার আপনার চতুর্থভাবে কিন্তু দৃষ্টি কিন্তু দিবে এই বৃহস্পতি দেখুন এই চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনাদের সুখ বৃদ্ধি করবে আপনার মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি করবে আপনার প্রপার্টি থেকে এই সময় লাভ দিবে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব গোল্ডেন টাইম কিন্তু যেতে চলেছে দু হাজার থেকে দু আপনার ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করবে খুব ইম্পর্টেন্ট ধনু রাশির ক্ষেত্রে এই সময়টা সিংহ রাশিতে এই বৃহস্পতি অবস্থান করে আপনাদের সরাসরি ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি গভর্নমেন্ট থেকে আপনারা এই সময় সাপোর্ট আপনারা পাবেন আপনাদের উচ্চ শিক্ষা হায়ার এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থার্ড হাউসের দৃষ্টি আপনাদের যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের লাভ দেবে রাশির উপর দৃষ্টি সুনাম অর্জন আপনাদের করবে আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুদ হবে সরাসরি পঞ্চম গৃহে দৃষ্টি দিচ্ছে সন্তান জায়গাটা আপনাদের মজুত করবে সন্তান যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন সন্তান প্রাপ্তি সন্তানের কেরিয়ার এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার বাজার গোল্ড থেকে এই সময় আপনারা হানড্রেড পার্সেন্ট লাভ পেতে চলেছেন দু থেকে দু খুব ইম্পর্টেন্ট এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে বৃহস্পতির এই নবমভাবে গিয়ে নবমভাবে ভাবে আপনার অবস্থান করে আপনার ধর্মীয় যাত্রা বাড়বে কোনো ধর্মীয় জাত যাত্রা আপনাদের বৃদ্ধি করবে সামাজিক কাজের উপর আপনাদের মন বেশি বাড়বে সামাজিক ক্রিয়াগুলো আপনারা বেশি করবেন এবং অর্থনৈতিক স্থিতিটাও কিন্তু আপনাদের মজবুত কিন্তু করতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন দীর্ঘদিন যে ভাগ্য ক্ষেত্রে যে বিড়ম্বনা হচ্ছিল সে বিড়ম্বনাটা আপনাদের কাটবে এবার আসি দু হাজার আঠাশ টু দু হাজার উনতিরিশ দেখুন দু হাজার আঠাশ টু দু হাজার উনতিরিশ আপনার ঠিক কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন যারা চাকরির চেষ্টা করছিলেন বা প্রমোশনের চেষ্টা করছিলেন ভালো চিন্তা করছিলেন খুব ভালো সময় আপনাদের ক্ষেত্রে দু হাজার আঠাশ টু দু চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পদ সরাসরি আপনার ধনভাবকে দেখবে ইনকাম সোর্স পারিবারিক সুখ কথাবার্তার মধ্যে মধুরতা আপনার চতুর্থ ভাবকে দেখছে আপনাদের প্রপার্টি থেকে লাভ ইনকামের নতুন নতুন সোর্স মায়ের স্বাস্থ্য বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনার পঞ্চম বা আপনার ষষ্ঠ ভাবকে দেখবে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে অর্থাৎ এই বৃহস্পতির ট্রানজিটটা আপনাদেরকে দু হাজার উনত্রিশ সাল অব্দি আমি জানালাম এবার আসি শুনি যে ট্রানজিটটা করছে শুনি আপনার দু হাজার পঁচিশে মার্চ ট্রানজিট করছে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ অব্দি থাকবে শুনি আপনার চতুর্থভাবে অর্থাৎ চতুর্থভাবে থেকে আপনার বিশেষ করে শনির ঢাঁয়া শুরু হচ্ছে আপনার মায়ের একটু হলো শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা রয়েছে বা আপনার মা একটু হলো মানে যে কোনো বিষয় আপনার জন্য চিন্তিত হতে পারে কিন্তু আপনাদের এই সময় কোনো বাহন ক্রয় আপনাদের কোনো গৃহ নির্মাণ করা কোনো প্রপার্টি পারচেস করা সে আপনার ছোট বাহন হোক বা বড়ো বাহন হোক যে কোনো গাড়ি কেনা কোনো মেশিনারি গুডস কিনা আপনার বিশেষ করে পারিবারিক সুখ এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে মানসিক চাপ আপনাদের থাকবে এবং সরাসরি আপনার ষষ্ঠ দৃষ্টি দিচ্ছে শত্রুতা বাড়বে কিন্তু শত্রু আবার আপনার ডাউন হয়ে যাবে কারণ এখানে বেশ শনির দৃষ্টি আপনার বিশ্ব রাশিতে শত্রুতা বাড়বে শত্রু ডাউন হয়ে যাবে ঋণ যারা নিতে চাইছেন আমি বলবো ঋণের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সতর্ক সতর্কভাবে কিন্তু ঋণ নেবেন চট জলদি কোনো ডিসিশান নিয়ে ঋণ নেওয়া এটা আপনারা করবেন না আপনার সরাসরি কর্মভাবের দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে এবং সরাসরি আবার আপনার রাশিকে দেখছে সরাসরি ধনু রাশির প্রতিস্থিত যে কোনো কাজে আপনার একটু হলো আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব। যে কোনো কাজে একটু হলো ধীরগতি চলে আসা এবং এবং আপনার মানসিক চাপ চন্দের উপর দিয়ে দৃষ্টি দিচ্ছে মানসিক চাপ কিছু কিছু অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশনে পড়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং এর পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটের উপর দিয়ে আপনাদের শুভ কিন্তু রয়েছে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদিও আপনার ব্যক্তিগত জন্মচক দেখা দরকার দু হাজার আঠাশে ফেব্রুয়ারি থেকে শনি কিন্তু আপনার ঠিক রাশি পঞ্চম ভাবে চলে যাচ্ছে দেখুন পঞ্চম ভাবে গিয়ে আপনার সরাসরি একাদশ ভাবকে দেখছে ইনকাম সোর্স আপনার বাড়বে এবং আপনার সরাসরি সপ্তম ভাবকে দেখছে বিয়ের সম্ভাবনা গাঢ় বিয়ের সম্ভাবনা দেখছে বিবাহ হয়ে যাওয়া বৈবাহিক জীবন সুখ এবং ইনক আপনার ডেলি ইনকামের জায়গা সন্তান ক্ষেত্র মজবুত আপনাদের করবে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের ঘটাবে শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড়ো ধরনের স্টক মার্কেট থেকে বড়ো ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং ধনুরাশির আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি থেকে এবার আসি কেতুর যে ট্র্যানজিট দেখুন আপনার মে মাসে রাহু ট্র্যানজিট করছে দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার থার্ড হাউসে থাকছে স্বাস্থ্য বলছে থার্ড হাউসে রাহু কিন্তু খুব ভালো করে আপনাকে চালাক চতুর করবে যে কোনো কাজ যখন করবেন আপনারা খুব সিদ্ধান্ত নেবেন খুব ডিসিশন নেবেন খুব বুঝে শুনে আপনারা চট জলদি কারো কারো কথাতে আপনারা বা প্লোরভরে আপনারা পড়বেন না এই সময়ের মধ্যে আপনাদের গাড়ির বিজনেসে যারা করছে তাদের ক্ষেত্রে ভালো টেলিকম যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব ভালো আপনারা যারা কেমিক্যাল রিলেটেড বিজনেস করছেন পেট্রোলিয়ামের বিজনেস করছেন এখান থেকে আপনাদের লাভ দেবে লোহা রিলেটেড বিজনেস করছেন এখান থেকে আপনারা লাভ দেবে অর্থাৎ থার্ড হাউসের আহু আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিচ্ছে চলেছে ভাগ্যভাবে কেতু অবস্থান করবে একটু হলো ভাগ্য ক্ষেত্রে যে কোনো কাজ হতে গিয়ে একটু আপনাদের ধীর গতিতে কিন্তু হবে অর্থাৎ দু মে মাস থেকে দু ডিসেম্বর পর্যন্ত দু ডিসেম্বর থেকে দু হাজার জুন পর্যন্ত আমি একটা কথা বলবো আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে রাহুল দেখুন কথাবার্তার দিকে ধনু রাশি ডিসেম্বর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কথাবার্তার দিকে অবশ্যই নজর দিন যা চটজল দিকে এমন কোনো কথা বলবেন না যেটা আপনার শত্রুতা তৈরি করে এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা হলো মতবিরোধ মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা আপনার ওভার থিঙ্কিং হওয়া এই সম্ভাবনাগুলো আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার এই সেকেন্ড হাউসে রাহু আপনাদের কিছুটা হল আপনাদের কথাবার্তা কিছু কিছু ক্ষেত্রে কোনো বন্ধু বাজে বন্ধুর সঙ্গ চলে আসা কোনো জায়গাতে সমস্যা চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাগুলোকে অবশ্যই আপনার নজর রাখুন যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা ধীর স্থিরভাবে সিদ্ধান্ত অবশ্যই নেবেন দু হাজার জুন থেকে রাহু আপনার রাশির উপর দিয়ে আসবে দেখুন রাশির উপর দিয়ে চন্দ্রের উপর দিয়ে যাচ্ছে মানসিক চাপ আপনাদের থাকবে অ্যাংজাইটি আপনাদের থাকবে ওভার থিঙ্কিং আপনাদের হবে কিন্তু আপনাদের সাহস পরাক্রম আপনাদের হবে আপনাদের পাশে মানুষের সহযোগিতা থাকবে মানুষের সাপোর্ট আর ধনুরাশির ক্ষেত্রে থাকবে এবং সরাসরি আপনার সপ্তম গৃহে কেতু থাকছে আমি বলবো বৈবাহিক জীবনে কিছুটা হলো আরগুমেন্টে চলে আসা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য চলে আসা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা বিজনেসের ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরামর্শ অবশ্যই করে নিন এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে ডেলি ইনকামের জায়গাটা কিছুটা হলো চাপ আপনাদের আসবে রাহু রাশির মধ্যে পাস করছে আপনাদের বিশেষ করে ফরেন থেকে আপনাদের লাভ দিবে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ রয়েছে ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি আর্থিক স্থিতি এবং আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দু দু হাজার আঠাশের জুন মাস থেকে এই রাহুর রাশির উপর দিয়ে পাস করবে আপনাদের ইনকামের জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কি উপায় করবেন আপনারা অবশ্যই বিশেষ করে আপনারা মা তারার উপাসনা অবশ্যই করুন এবং বিষ্ণু সহস্ত্র নাম আপনারা আপনারা পাঠ করুন বিষ্ণু সহস্ত্র নাম মা তারার উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত লাভ আপনারা পাবেন এবং মা তারার কবচ আপনারা পরিধান করতে পারেন এবং বৃহস্পতি বীজ বন্ধ আপনারা পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন আবার বলি এটা আপনাদেরই চ্যানেল যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ